আজকে হচ্ছে দেয়ালের দেশ আচ্ছা দেয়ালের দেশে বুবরি এবং শরীফুল রাজ রয়েছে তো ওদের অ্যাক্টিং কেমন লাগে আপনাকে ভালো ভালোই করছে না এই সিনেমাটা প্রতি কেন আপনি কাজ করলো 11টা সিনেমা ম্যাডামের জন্য আমার হচ্ছে বুবলিকে ভালো লাগে কজ ও মানে এখনকার প্রেজেন্ট সিচুয়েশনে অনেক ভালো করছে সেই সাথে শরীফুল রাজেরও একটা ছবি আমি দেখেছিলাম পড়ান তো ওটাতে ওর মানে অ্যাক্টিং সুপার ছিল তো যার কারণে মনে হচ্ছে যে দুইজনই খুব ভালো দুই সাইড থেকে আর কি অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস দুই সাইড থেকে ভালো যার কারণে আমার মনে হচ্ছে যে ওদের মুভিটা অবশ্যই ভালো হবে হ্যাঁ আমি কালকে রাতেও ট্রেলার দেখেছি বাট ওদের একটা যে ট্রেলারের মধ্যে অল্প কিছু একটা লাইন ছিল মানে ওটাই ভালো লাগছে বাট আমি লিরিকটা আর কি মনে করতে পারছি না না কোনো একটা প্যারা হয়নি কারণ ও জানে যে আমি ঈদের সময় মুভি দেখবই তো আর বাট দুই তিনটা দেখতে গেলে তখন প্যারা নিবে বাট এখন ফার্স্টে দেখছি তো সব সমস্যা হয়নি কোনো থ্যাংক ইউ সো মাচ হাফ টাইম শেষ হয়েছে তো এখনও তেমনভাবে কিছু বোঝা যায়নি প্লাস হচ্ছে মানে পুরোটাই আর কি মিস্ট্রি টাইপেরই হয়ে আছে বাকিটা দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি আমি বাংলা মুভিও হবে দেখি না তো ফার্স্ট টাইম দেখতে আসছি ওরকমভাবে মানে জাস্ট মানে সে মারা গেছে তাকে নিয়েই যে মানে মানে ঘুরতেছে কোথাও যাচ্ছে বাসায় নিয়ে যাচ্ছে মানে এই জিনিসটাই আর কি ভালো লাগছে দেয়ালের দেশ আসলে আমি এটাই সিলেক্ট করেছিলাম যে এটাই দেখবো এখনও পর্যন্ত অনেক ভালো লাগছে অনেক ভালো লেগেছে বুবলির অভিনয় সে যতটা করেছে মানে তার যে নির্বাক যে অভিনয়টা ছিল তার যে চোখের যে এক্সপ্রেশন তা অসাধারণ আমার অসাধারণ মনে হয়েছে এবং এক্ষেত্রে আমার মনে হয় সে যদি পুরস্কার পায়ও সেটা কোনো বাড়াবাড়ি না একদম একান্ত হয়ে পাওয়া উচিত আর রাজের অভিনয়ও এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে আমি যে অর্ধেক দেখলাম এক্সেলেন্ট আর বাকি গল্প তো কীভাবে এগোবে আমরা এখন শেষে গিয়ে দেখবো আর কি দেয়ালের দেশ দেখতে আসছি ইন্টারভেল পর্যন্ত দেখলাম আর কি ভালো লাগছে এখনও তো ইন্টারভেলে আছি পুরো জাস্ট এখনও আরও তো বাকি আছে দেখলে বুঝতে পারবো সামনে যেটা সত্যি কথা আগে কখনো দেখিনি সেজন্য দেখতে আসছি অসাধারণ অসাধারণ এরকম গল্প আর বাংলাদেশের কোনো সিনেমায় হয় নাই আর কি অ্যাট ফার্স্ট অসাধারণ গল্প অসাধারণ শরীফুল রাজ এত ভালো অভিনয় করছে এই ছবিতে এটা বলার মতো না অসাধারণ গল্পের শেষ তিন মিনিট শেষ হইতে তিন মিনিটের মধ্যে বোঝা গেছে যে পুরো গল্পটা এর আগে কোনো কিছুই বোঝা যায় না এটা তো শুরুতেই ছবির শুরুতেই গানটা অসাধারণ দর্শনাবনিক আর একটা ছবি করছিল আমাদের দেশে সেটা হলো আপনার অপারেশন সুন্দরবন মেবি ওই ছবিটার ডাক্তার ছিল আর এই ছবিটার ভাইরাল মেবি স্টার্টিং এই গানটা অসাধারণ অসাধারণ আইটেম গান সাড়ে ছটা আমাকে ধুবতে বলেছে আমি জানি না অবস্থা এটা কী হবে তো শুনেছি অনেক ভালো বাংলাদেশের মধ্যেই আমার মনে হচ্ছে এই সিনেমাটা খুব ভালো হবে তো এই সিনেমাটা দেখার জন্য খুবই আগ্রহী আমি আরও আগে ঘুরতে চেয়েছিলাম কিন্তু টিকিট পাইনি তাই সাতটা এক মিনিটের টিকিটটা পেয়েছি খুব ভালো লাগছে শরীফুল আজকে খুব ভালো লাগে ও খুব ভালো অভিনয় করে অভিনয়টা খুব ভালো